কেউ যদি আপনাকে বান মারে, জাদু করে, বা আপনাকে কোনো কিছু আপনাকে আতঙ্ক করার জন্য, আপনার ক্ষতি করার জন্য কোনো কিছু কুফুরি কালাম দিয়ে আপনাকে জব্দ করতে চায়, সেই জব্দ থেকে আপনি কীভাবে ছুটে আসবেন সে ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেই কোরআন দিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব, তাহলে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে বলছি, আপনারা অবশ্যই কোরআনুল কারিমের 30 পারার মধ্যে যে 4টি সুরা আছে, মূল্যবান সুরা, সুরা কাফিরুন, এই সুরা কাফিরুন পড়বেন বিসমিল্লাহ সহ 3 বার। এরপরে সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই সুরা পড়বেন 3 বার। এরপরে সুরা ফালাক কুল আউযু রাব্বিল ফালাক, এটা বিসমিল্লাহ সহ পড়বেন 3 বার। এরপরে সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই সুরাটা 3 বার আপনারা পড়বেন। পড়ার পরে আয়াতুল কুরসি এটা পড়বেন 7 বার। আয়াতুল কুরসি যখন আপনি 7 বার পড়বেন, 7 বার পড়ার পরে দেখবেন ইনশাল্লাহ এটা একটা আপনার পড়ার পরে আপনি যে গ্লাস, একটা গ্লাস পানি ভর্তি গ্লাস আপনাকে সামনে রাখতে হবে, তো এখানে আপনি ফু দিবেন, ফু দিয়ে আপনি এটা খেয়ে নেবেন অথবা আপনার শরীরের মধ্যে ছিটায় দিবেন, ঘরের আশেপাশে ছিটায় দিবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আপনি সুন্দর, আপনার অসুস্থ বোধ যেটা এটা আপনি থেকে বের হয়ে আসতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হলো ওই কাফের বেমার মুশরিকদের পক্ষ থেকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলো আমাদেরকে নাজিল করে দিয়েছিলেন মহা মূল্যবান ভাবে, মহা সুন্দরভাবে। তো এই জন্য আমরা আমরা যদিভাবে এটা করি, তাহলে অবশ্যই আমরা এটা থেকে সুন্দরভাবে আমরা আমরা যদি এই সূরাগুলো যদি সুন্দরভাবে যদি আমরা মেনে নিই, আমরা যদি পালন করি, তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারবো, নয়তোবা আমাদেরকে যে কেউ যে কোনোভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।